চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় মর্মান্তিকভাবে প্রাণ গেছে তিন মোটরসাইকেল আরোহীর। সোমবার বিকেল চারটার দিকে লোহাগাড়ার পাদুয়া বাজারের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে আসছিলেন তিন আরোহী। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মিনি ট্রাককে ধাক্কা দিলে সেটি চাপা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান। নিহতদের একজন নয়াপাড়া এলাকার নুরুল আফসার, বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।